তো শুরু হচ্ছে আরো একটা নতুন এপিসোড, আরো চমৎকার একটা বিষয়, সেটা হলো এই নাস্তিক দাদারা সবসময় বলে থাকেন যে সম্মতিতে ব্যবচার করা যাবে, যার সাথে ইচ্ছা সম্মতিতে ব্যবচার করা যাবে, এমনকি পশু পাখি হলে সমস্যা নেই, সবগুলোর সাথে ব্যবচার করা যাবে। তারপরে দেখছে বাইবেল বুক অফ লেভিটিকাস 20 নম্বর অধ্যায় 10 নম্বর পদে বলা হয়েছে, যদি কেউ তার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবচার করে, জেনা করে, তাহলে এই জেনাকারী এবং জেনাকারিণী উভয়কে শাস্তি দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। তাহলে বুক অফ লেভিটিকাস 20 নম্বর অধ্যায় 10 নম্বর পদে বলা হয়েছে যে যদি কেউ জেনা করে, তাহলে জেনাকারী এবং জেনাকারিণী তাদের উভয়কে শাস্তি দিতে হবে, হত্যা করে ফেলতে হবে। এখন নাস্তিক দাদারা তারা দাবি করেন সম্মতিতে জেনা ব্যবচার বৈধ। তাহলে বাইবেলের এই ভার্স কি কখনো তাদের চোখে পড়েনি, নাকি বাইবেল সম্পর্কে তারা কিছুই পারে না, কিছুই জানে না? যদি তারা না জেনে থাকে তাহলে তাদের জন্য এটা শিক্ষাক্ষেত্র, তাদের জন্য এখন থেকে চর্চা করে নেওয়া উচিত, এগুলো নোট করে তারপরে লাইভে এসে বলা উচিত। আসাদ নূর, তারপরে আসিফ, এরপর মাতুব্বর অভিজিৎ, এরপর আছে যে আবদুল্লাহ মাসুদ, তাদের সবার উচিত এই বাইবেলের তাই মুক্ত মনে তারা শেয়ার করবে, বাইবেলের এই কথাগুলোর সাথে তারা একমত কিনা। যদি এটা তারা না করে তবে এটা নিশ্চিত হয় যে সমস্ত ধর্মের সব মতবাদের সমালোচনা তারা করুক, শুধুমাত্র ইসলাম নিয়ে সমালোচনা করা হয় কেন? আসিফ মুদ্দিনকে আমি একাধিকবার দেখেছি বিভিন্ন খ্রিস্টান বোনেরা, খ্রিস্টান ধর্ম, এক বোন আসিফ মুদ্দিনকে খ্রিস্টান ধর্ম সম্পর্কে প্রশ্ন করেছে যে খ্রিস্টান ধর্মে কি ভুল আছে, বাইবেলে কি ভুল আছে। আসিফ মুদ্দিন 30 মিনিট সময় নিয়ে কোনো প্রকার উত্তর দেয়নি, শুধুমাত্র একটা কথা সে বলেছে যে বাইবেলে বলা হয়েছে নাকি পৃথিবী 6000 বছর আগে তৈরি, এইছাড়া আর কিছুই বলতে পারিনি আসিফ মুদ্দিন সেখানে। এই হলো আসিফের বাইবেল সম্পর্কে জ্ঞান। মানে একটা ধর্মগ্রন্থ যাদের অনুসারীর সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি, যারা পৃথিবীতে 1 নম্বর অবস্থানে আছে, তাদের সম্পর্কে আসিফের জ্ঞান নেই, নাস্তিক হয়ে বসে আছে। কি সুন্দর নাস্তিক, মানে বঙ্গীয় নাস্তিক হলে আর ইন্টার পাস নাস্তিক হলে যেটা হয় আর কি, মানে পৃথিবী সম্পর্কে খোঁজখবরই রাখে না, আর রাখলেও সেগুলো প্রকাশ করে না। তাহলে এগুলো কি নাস্তিক? নাস্তিক হলে ভালো নাস্তিক হওয়া উচিত, নাস্তিক হলে সব বিষয়ে খোঁজখবর রাখা উচিত কম বেশি, নাস্তিক হলে প্রধান ধর্মগুলো সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে, নাহলে সে কিসের নাস্তিক? আর আবদুল্লাহ মাসুদ, সে তো হিন্দু দাদাদের কোলের ভিতরে বসে আছে, হিন্দু ধর্ম নিয়ে কোনো কথাই বলে না। আমি বলেছিলাম আসুন হিন্দু ধর্ম নিয়ে খ্রিস্টান ধর্ম নিয়ে লাইভ করি, সমস্যা কি, আপনার নাস্তিক, আমি মত বিনিময় করতে রাজি আছি, কোনো সমস্যা নেই, নাস্তিক হলে কি কি হয়েছে কোনো সমস্যা হবে না, আসুন আমরা একত্রে আলোচনা করি, বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা হবে। তবে যখন আলোচনা হবে ওয়ান টু ওয়ান আলোচনা করা হবে, যেকোনো দুইজন থাকবো, একাধিক ব্যক্তি না। এই সমস্ত যে শুধুমাত্র ইসলামকে সমালোচনা করা, এর সুযোগ আমরা দিব না। যদি সমালোচনা করতে হয় আপনি সমস্ত ধর্মের সমালোচনা করুন, সব মতামতের সমালোচনা করুন, সবাই সেটা মানবে। শুধুমাত্র ইসলামকে কটূক্তি করা এটা এক ধরনের নোংরা মানসিকতা, নিন্দুকদের বৈশিষ্ট্য, যাদের অন্য কোনো মানে যোগ্যতা নেই, কখনো কোরআন নাউজুবিল্লাহ আগুনে পোড়ানো, কখনো কোরআন ছিঁড়ে খেয়ে ফেলা, ডেভিড উইটকে দেখেছেন, কখনো কোরআন টয়লেটে ছুঁড়ে মেলা, এগুলো হলো খ্যাতি অর্জন করার বা মুসলিমদের দৃষ্টিতে আসার, মুসলিমদের কটূক্তি করার, ইউরোপের ভিসা পাওয়ার জন্য একটা ভালো মাধ্যম। যেগুলো নোংরা মানসিকতার, নিকৃষ্ট মনের কিছু অজ্ঞ জাহিলরা করে থাকে, কোনো ভালো ব্যক্তি এই কাজগুলো করবে না। কোনো ভালো ব্যক্তি কি করবে, সে যুক্তি তর্ক দিয়ে কথা বলবে, সে রেফারেন্স দিয়ে কথা বলবে, সে বিভিন্ন মত নিয়ে আলোচনা করবে, করতে পারে একজন ব্যক্তি। তাহলে আমরা বলছি নাস্তিকরা তারা সম্মতিতে যে ব্যবচারের কথা বলে, বাইবেল সেটাকে বলছে হত্যাযোগ্য অপরাধ, তাই তাদের কাছে পৌঁছে দিচ্ছি তথ্যগুলো, লেভিটিকাস 20 নম্বর অধ্যায় 10 নম্বর পদে বলা হয়েছে, এবং তাদের উচিত এই বিষয়গুলো প্রচার করা, এবং তাদের কাছে প্রশ্ন রাখছি এই নাস্তিক দাদাদের কাছে এবং দিদিদের কাছে যে আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করুন, বাইবেলের এই পদের সাথে আপনারা একমত কিনা, আপনারা লাইভ করে জানিয়ে দিন অথবা ভিডিও করে জানিয়ে দিন। দেখবেন অনলাইনে কোনো নাস্তিক আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা ভিডিও করে জানিয়ে দিক, ছোট ছোট ভিডিও করুক আমার মতো। তাহলে তারা এই কাজগুলো কেন করছে না, কারণ তাদের অবস্থান নষ্ট হবে এবং তাদের অনলাইনে যে পপুলারিটি আছে এগুলো যাবে, এবং খ্রিস্টান মিশনারি তাদের অবস্থা খারাপ করবে, তারা এটা জানে, এবং তাদের টাকা পয়সা পাবে না, বাড়ি ঘর সব যাবে। আমি আসিফ মুদ্দিনকে বলেছিলাম যে অনলাইনে যদি আসিফ মুদ্দিন কখনো হিন্দু ধর্ম নিয়ে কথা বলে সর্বপ্রথম তার ভিউজ যাবে, যদি খ্রিস্টান ধর্ম নিয়ে কথা বলে জার্মানের ভিসা যাবে, যদি বিশ্বাস না হয় ভুল প্রমাণ করে দেন মেনে নিব। তাহলে তো এখনো পর্যন্ত আসিফ মুদ্দিন এটা ভুল প্রমাণ করতে পারেনি, সরাসরি বলেছে আসিফ মুদ্দিনকে, তার সাথে কমেন্টে সরাসরি কথা হয়েছে, আসিফ মুদ্দিন কোনো কথা নেই, উত্তর নেই, কারণ সঠিক কথাটাই বলে ফেলেছি এবং জায়গা মতো হিট।
আর আমি জানি নাস্তিকদের কিভাবে হিট করতে হয়, নাস্তিকদের কি করে সাজা করতে হয়, আই নো দ্যাট, আমি এটা জানি। তো আমি পরিষ্কারভাবে সারা পৃথিবী নাস্তিকদেরকে চ্যালেঞ্জ করেছি, আসিফ মুহিউদ্দিন ব্লক মেরেছে চ্যালেঞ্জ করেছি ব্লক দিয়েছে, তারপর আব্দুল্লাহ মাসুদ চ্যালেঞ্জ করেছি ব্লক দিয়ে রেখে দিয়েছে। কেন? যদি তারা নাস্তিক হয় তারা আসুক লাইভ চ্যালেঞ্জ গ্রহণ করুক। আমি নাস্তিক থেকে ইসলাম গ্রহণ করেছি, ইসলামের অনুসারী আমি, এখন ইসলাম প্রচার করি, প্রচার করবো ইনশাআল্লাহ। তারা ইসলাম থেকে নাস্তিক হয়েছে, তাদের উচিত আমার সাথে লাইভ ডিবেট করা, অন্য কারোর কথা আমি বলছি না। যেহেতু টোটাল অপোজিট 180 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই তাদের উচিত যে আমার সাথে ডিবেট করতে সাহস করা। আসিফের সাহসই নেই, তারপর মাতুব্বর অভিজিৎ সাহসই নেই আমার সাথে ডিবেট করার, আসাদ নূর চ্যালেঞ্জ করছি, যদি তার যোগ্যতা থাকে তাহলে সে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক। এত আব্দুল্লাহ মাসুদ যদি তার যোগ্য হয়ে থাকে কমপক্ষে 10টা লাইভ করুক আমার সাথে, সমস্যা কোথায়? নাস্তিকতা বনাপি ইসলাম যে কোনো টপিকে তারা আসুক, তাদেরকে বলছি, ডাকছি তাদেরকে,